আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল সাকিব। আপনাদের সবাইকে আমার টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজ আমরা দেখব কিভাবে আপনার জে ক্রিয়েটর ডাউনলোড ও ইনস্টল করা যায়। এখন অনেকে বুঝতে পারেন না জে ক্রিয়েটর কিভাবে ইনস্টল করতে হবে বা কিভাবে ডাউনলোড করব। তো চলুন ভিডিওটি দেখে একবার দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো জে ক্রিয়েটরটা আসলে নেটবিনের মতো একটা আইডি, যে যেখানে আমরা জাভা কোড বা জাভার বিভিন্ন প্রজেক্ট করতে পারবো। তো ভিডিও ডাউনলোড শুরু করে দেখানোর আগে একটা কথা, আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন। এবং অবশ্যই হ্যাঁ, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে কেন, কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, কি ধরনের ভিডিও আপনাদেরকে দেখালে আপনাদের সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে এখন কিভাবে ডাউনলোড করা যায় সেটা দেখি। তার জন্য আপনারা আপনাদের পছন্দের ভিডিওটি ব্রাউজারটি ওপেন করেন। তো এখানে সিম্পলি লিখে দেন জে ক্রিয়েটর লিখে সার্চ করলেন, জে ক্রিয়েটরের ওয়েবসাইট শো করবে। ক্লিক করলেন জে ক্রিয়েটরের ডাউনলোড পেজ চলে যাবে। এখন এখানে কয়েকটি ভার্সন আছে, অনেকে বুঝতে পারেন না যে কোনটা কোন ভার্সন এবং কোনটা আমাদের ডাউনলোড করা উচিত। আসলে এই যে প্রথম ভার্সন এর যেটা আছে এটা হচ্ছে প্রফেশনাল প্রো ভার্সন, মিন্স প্রফেশনাল। তারপরে আছে এল ভার্সন যেটা লাইট ওয়েট ডেভেলপমেন্ট ফর জাভা। এখন অনেকে জিজ্ঞাসা করেন যে লাইট ওয়েট ভার্সন এটা আবার কি। তো ভাইয়া আমি তাদেরকে একটা কথাই বলবো যে হ্যাঁ, যারা যাদের যে ক্রিয়েটর প্রয়োজন তারা অবশ্যই জাভা কোড পারেন বা জাভা কোড করবেন, এই জন্য যে ক্রিয়েটর চাচ্ছেন। তো তারা কি একটু গুগল করতে পারেন না? তারা তো একটু গুগলে যদি এটা সার্চ দেন তাহলে চলে আসে। যেমন এখানে যদি আমি লিখে যে ক্রিয়েটর এলিভেশন, তো এই দেখেন যে ক্রিয়েটর এলিভেশন ইজ এ লাইট ওয়েট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ফর জাভা টেকনোলজিস। ফিচার ইনক্লুড জাভা প্রজেক্ট ম্যানেজমেন্ট টেমপ্লেটস, কাস্টমাইজ সিনট্যাক্স, হাইলাইটিং ক্লাস ভিউ, টেবিল ডকুমেন্টস, ম্যানিপুলেটিং ইট ইজ। তো যাই হোক, তারপরে যে ভার্সনটা আছে এটা হচ্ছে জাভা ক্লাসিক, ক্লাসিক্যাল ভার্সন। তো আজ আমি প্রোভার্সনটা দেখাচ্ছি, যে প্রোভার্সনটা বাকিগুলো সব সেমই, তো যেখানে একটাই দেখাচ্ছি প্রোভার্সনটা। আমি ডাউনলোডে ক্লিক করলাম। এখানে আপনার অবশ্যই আপনার নাম দিতে হবে এবং আপনার ইমেল দিয়ে সাবমিট করলে এরা আপনার ইমেইলে একটি ডাউনলোড ডিটেলস পাঠাবে, অর্থাৎ ডাউনলোডের লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্ক থেকেই আপনি যে ক্রিয়েটরটা ডাউনলোড করতে পারবেন। তো এখন যদি আমি আমার জিমেইলে যাই তাহলে এই দেখেন যে ক্রিয়েটরের লিঙ্কটা আমি পেয়ে গেছি। এখন যদি এখানে আমি ক্লিক করি তাহলে ডাউনলোডের অপশন চলে আসবে আমার। এই দেখেন আমার ডাউনলোডের অপশন চলে আসে আসছে। আমি যেহেতু আগে ডাউনলোড করছি এই জন্য আর নতুন করে ডাউনলোড করলাম না, আপনারা অবশ্যই ডাউনলোড করে নিন। এই যে ক্রিয়েটরের ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি ইয়েস করি, তারপরে বাকি প্রসেস সেম, আমি জাস্ট নেক্সট ক্লিক করলে আপনার যে ক্রিয়েটর ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে এই জন্য বাকি প্রসেসটা দেখালাম না। এটা সিম্পল, জাস্ট নেক্সট 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 অ্যান্ড ইয়োর যে ক্রিয়েটর উইল বি ইনস্টল অন ইয়োর পিসি। এখন
যে ক্রিয়েটর আপনি ওপেন করার আগে আপনার এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনার অবশ্যই জেডিকে এবং আপনার অবশ্যই জেডিকে এবং জিআরএ আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। আর সেটা কিভাবে ইনস্টল, জেডিকে এবং জিআরএ কিভাবে ইনস্টল করা যায় সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওর লিংক অবশ্যই আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো যে ক্রিয়েটর ইনস্টল হওয়ার পরে এখন ওপেন করে আপনাকে অবশ্যই এনভায়রনমেন্ট কনফিগার করে নিতে হবে। যে ক্রিয়েটর ওপেন করি এখন এনভায়রনমেন্ট কনফিগার করার জন্য এই এই যে কনফিগার অপশন আছে এখানে কনফিগারে ক্লিক করে অপশন, এখন জেডিকে প্রোফাইল, জেডিকে প্রোফাইলে ক্লিক করে এখানে সরাসরি নিউতে ক্লিক করলে আপনাদের জেডিকে যেখানে ইনস্টল আছে সেই পথটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমার যেহেতু লোকাল ডিস্কতে ইনস্টল করা রয়েছে তো সেখানে যাচ্ছে এখন। হ্যাঁ, যদি আপনারা জেডিকেটা কোথায় পাবেন, জেডিকেটা পাবেন লোকাল ডিস্কি এর ভিতরে। যদি আপনার কম্পিউটার 64 বিটের হয় তাহলে আপনি পাবেন সেটা জাভা ফাইলে, এই যে যা প্রোগ্রাম ফাইলে, প্রোগ্রাম ফাইলের ভিতরে, জাভার ভিতরে। আর যদি আপনার কম্পিউটারটা 32 বিটের হয় তাহলে সেটা পাবেন প্রোগ্রাম ফাইল ইনটু 86 এর ভিতরে, জাভা ফাইলের ভিতরে পাবেন। তো আমার যেহেতু 64 বিট, এখন আমি এই প্রোগ্রাম ফাইলস এর ভিতরে ঢুকলাম নিচে জাভা, জাভার ভিতরে আপনি জেডিকেটা পেয়ে যাবেন। এখন ওকে ক্লিক করলে আপনার পাথটা এখানে শো করবে। এখন এখানে শো করার পরে ওকে করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে না, আপনি এটাতে ক্লিক করার পরে এই যে এডিট, এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে অ্যাড, অ্যাড পাথ, অ্যাড পাথে ক্লিক করে আবার সেই জেডিকের এই বিন, বিনটা সিলেক্ট করে ওকে করে দিতে হবে। কারণ বিনের ভিতরে আপনার জাভা আর বা অন্যান্য যেসব ফাইলগুলো রয়েছে সেগুলো বিনের ভিতরেই থাকে। তো বিনটা সিলেক্ট করে ওকে করে বলে পরে এগেইন ওকে, দেন অ্যাপ্লাই ওকে। দেন এখন আপনি যদি কোনো কোড করেন তাহলে সেটা রান হবে। চলুন দেখি, কোড করে দেখি। নিউ এম্পটি ফাইল, নেক্সট, এস, টেক, ফিনিশ। যদি এটা বিল্ড করে রান করেন দেন ইউর প্রোগ্রাম উইল রান দিস প্রিন্ট হ্যালো। আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে যে ক্রিয়েটর ডাউনলোড ও ইনস্টল করতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, ভিডিওটা লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন। আর কি কি ধরনের ভিডিও চান আপনারা সেটাও অবশ্যই কমেন্টে উল্লেখ করে দেবেন। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই।